মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কিছু গুন্ডা এদের দুজনকেই অ্যাটাক করে, কিন্তু আলোকপর্ণা দেবী বেঁচে যান, অথচ আমার মক্কেলের পা ভেঙে যায়। তাহলে মিলর্ড, এটা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমার মক্কেল সৃজন দত্তকে শায়েস্তা করবার জন্য আলোকপর্ণা দেবী কিছু ভাড়াটে গুন্ডাকে ভাড়া করেছিল। এইভাবে তিনি আমার মক্কেলের ওপর মানসিক নির্যাতন চালিয়ে গেছে, ফিজিক্যালি অ্যাবিউজ করেছে। অবজেকশন ইওর অনার, আমার বিরোধী পক্ষ কোনো প্রমাণ ছাড়াই আমার মক্কেলকে হেনস্থা করছে। দারুণ একটা পয়েন্ট ধরেছে। এই কথা সৃজন নিজের মুখে বলেছে যে আমি গুন্ডা লাগিয়ে ওর পা ভেঙে দিয়েছি। না, আমি বলিনি, আমি তো বলিনি কখনো এই কথা। দেখুন মিলর, দেখুন আমার বিরোধী পক্ষ কিভাবে তিলকে তাল করছেন, সারাটা জীবন উনি তাই করে এসেছেন। আমি আপনার কাছে অনুরোধ করছি মিলর, আপনি ওনাকে ডিসমিস করুন, কারণ উনি মহামান্য আদালতে সময় নষ্ট করছেন। এই শোনো, এটা তোমার রান্নাঘর নয়, এটা কোর্ট। ক্রস এক্সামিনেশন চলছে। অর্ডার, অর্ডার। এরা আবার নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছে। এরা আমাদের কি স্কিল উড়বে? বিশ্বাস করো বন্যা, আমি বলিনি এসব কথা। আমি জানি সৃজন, তুমি এ কথা বলতেই পারো না, কিন্তু এভাবে কি ডিভোর্সের মামলা হয়? একে অপরের গায়ে শুধু ঘৃণা আর অপবাদ ছড়াছড়ি, তুমি আমায় কোথায় এনে ফেললে যোগ্যদাতা? আমি তো এটা চাইনি। বাসত দত্ত আর শ্যামসুন্দর, বিহেভ ইয়োরসেলফ, আমি কিন্তু দুজনকেই বের করে দেবো, আর এই মামলা আমি ডিসমিস করে দেবো। সরি স্যার, সরি স্যার। শ্যামসুন্দর, প্রসিড। হ্যাঁ, তাহলে মিসেস দত্ত, আপনি দাবি করছেন যে আপনার হাজবেন্ডের পা ভাঙার পেছনে আপনার কোনো হাত নেই? না নেই। সুপ্রকাশ পটকডাল একজন ক্রিমিনাল, ও নানানভাবে আমাদেরকে হ্যারাস করছিল, ওই গুন্ডা লাগিয়েছিল আমাদের পেছনে। সো মিসেস দত্ত, আপনি নিজেই বললেন যে সুপ্রকাশ পটকডাল হলেন একজন ক্রিমিনাল। পুলিশের রিপোর্ট অনুযায়ী উনি একজন সোনা পাচারকারী দলের পান্ডা। আচ্ছা মিসেস দত্ত, আমাকে একটু বলবেন, আপনি কিভাবে সুপ্রকাশ পটকডালের মতো একজন ক্রিমিনালের সঙ্গে নিজেকে, নিজের স্বামীকে, নিজের পরিবারকে জড়ালেন? আমি যাকে বলছি, এবার ও আমার বোনের ব্যাপারে সবটা বলে দেবে নাকি? তাহলে তো আমার বোনকে নিয়ে কাটাছেড়া হবে গো। শোনো মমিতা, সেটা হলে না আমার খুব ভালোই লাগতো, কিন্তু এখন এই মুহূর্তে আমি চাইছি ওই মেয়ের ঘাড়ে সমস্ত দোষ দিয়ে ওকে ঘর থেকে বের করে দিতে। তাই কিছু বলছি না, চুপ করে থাকো একবার। সরি, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমি এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। পারিবারিক ব্যাপার বলে কোর্টে কিছু হয় না মিসেস দত্ত। আপনাকে বলতে হবে সুপ্রকাশ বটকবালের মতো একজন ক্রিমিনালের সঙ্গে আপনার কিসের শত্রুতা? আমি তো বলছি যে এটা আমার ব্যক্তিগত বিষয়, আর এটার সাথে আমার আর সৃজনের বিবাহিত জীবনের কোনো সম্পর্কই নেই, ওটা একটা মিস আপ ছিল। তাছাড়া সৃজনের পা এখন ঠিক হয়ে গেছে, আর ওই সুপ্রকাশ বটকবালকে যা শাস্তি পাওয়ানোর আমি পাইয়েও দিয়েছি, তাই এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। এই পর্বটা আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই। তুমি আমাদের পরিবারকে নিয়ে আজও এত ভাবো না? তিন্নির চরিত্রে কালি লাগবে বলে তুমি ওর নামটা উচ্চারণ করলে না? আপনি মিথ্যে কথা বলছেন মিসেস দত্ত। আপনি সাংবাদিকতায় নাম করবেন বলে, সুপ্রকাশ বটকবালকে নিজের হাতে শায়েস্তা করবেন বলে আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন। আপনার এই মূর্খামির জন্য আপনার স্বামীর পা চলে যেতে বসেছিল। বারবার এইভাবে আপনার স্বামীকে বিপদের মুখে ঠেলে দেওয়াটা আপনার স্বভাব। তাকে মেন্টাল প্রেসারে রেখে আপনি টর্চার করে গেছেন। অবজেকশন মিলন, আমার বিরোধী পক্ষ উকিল ভুলে যাচ্ছেন যে একজন মেয়ের প্রফেশনটা তার বিবাহিত জীবনে থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। আলোকপর্ণা দত্তের জন্য আজকে সুপ্রকাশ বটকবালের মতো একজন ক্রিমিনাল ধরা পড়েছে। ইনফ্যাক্ট পুলিশ ডিপার্টমেন্ট থেকে আলোকপর্ণাকে পুরস্কৃত করা হয়েছে। তার সমস্ত রিপোর্ট এবং পেপার কাটিং আমি আপনার কাছে পেশ করেছি। যে নিজের বউয়ের ইম্পর্টেন্ট কেসে রাখে সুপ্ত রাধতে বলে, তার কাছ থেকে কি বা যুক্তি এক্সপেক্ট করা যায়? আরে রাধতে পারো না সেটা বলো, শোনো, যে রাধে না সে চুলো বাঁধে। অর্ডার, অর্ডার। শ্যামসুন্দর, তোমার এই অ্যালিগেশন আমি ডিসমিস করলাম। সৃজন দত্তের পা ভাঙাটা একটা ক্রিমিনাল অফেন্স, তার বিচার হয়ে গেছে আর ক্রিমিনাল তার সাজা ভোগ করছে। এর সাথে মানসিক নির্যাতনের কোনো সম্পর্ক নেই। তোমার আর কিছু বলার আছে? ইয়েস মিলর্ড, আছে।
সো মিসেস দত্ত, আপনি একটু মহামান্য আদালতকে অবগত করবেন, বিপাশা ব্যানার্জিকে মিলট দিনের পর দিন উনি বিপাশা ব্যানার্জি সেজে আমার মক্কেলকে ঠকিয়ে গেছে। নিজের কোম্পানি শাড়ির কথা খুলবেন বলে আপনি নিজের স্বামীকে ঠকালেন, মিথ্যে কথা বললেন। শাড়ির কথা আমার কোম্পানি নয়, ওই কোম্পানিটা সৃজনের। ওটা নামে সৃজন দত্তের কোম্পানি, সেটাকে চালনা করতেন আপনি মিসেস দত্ত। আপনি নিজের ডিজাইন বিক্রি করবেন বলে আমার মক্কেলকে ব্যবহার করেছেন। না, আমি নিজের জন্য কিছু করিনি ধর্ম অবতার, আমি যা করেছি সবচেয়ে সৃজনের জন্য করেছি। সৃজন কলকাতায় কোনো চাকরি পাচ্ছিল না, সেই জন্য চাকরি নিয়ে ও দূররাজ্যে চলে যাচ্ছিল, আর বাড়ি থেকে বাইরে গিয়ে সৃজন ভালো থাকতো না ধর্ম অবতার, ওর মা ওর পরিবার আমি আমরা কেউ ভালো থাকতাম না। আমি শুধুমাত্র সৃজনকে আমাদের কাছে রাখবার জন্য বিপাশা ব্যানার্জি শাস্তি বাধ্য হয়েছিলাম। দেখুন মিলট, মিসেস দত্ত নিজের মুখেই স্বীকার করলেন যে উনি নিজের ইচ্ছা মতো আমার মক্কেল সৃজন দত্তকে চালনা করতেন। মিলট, আজকাল তো কত মানুষ রুজি রোজগারের জন্য ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, সেখানে উনি ওনার স্বামীকে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন বলে মিথ্যা কথার আশ্রয় নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে নিজের জিম্মায় রেখে দিয়েছিলেন। মিলট, আপনি তো জানেন কোনো পুরুষের পক্ষে তার স্ত্রীর গোলাম হয়ে থাকাটা কতটা কষ্টকর। এইরকম মানসিক যন্ত্রণা নিয়ে কোনো পুরুষ সুখে ঘর করতে পারে ধর্ম অবতার? আমি সৃজনকে নিজের কাছে আটকে রাখবার জন্য এটা করিনি ধর্ম অবতার, আমি এটা করেছি একজন মায়ের কাছ থেকে তার ছেলেকে দূরে যেতে দেব না বলে। আমার শাশুড়ি মা সৃজন বলতে অন্ধ, দুজন দুজনের প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট। এবার আপনি বলুন ধর্ম অবতার, এই সব কিছু জানার পরে দুজনের ফিজিক্যাল ডিসটেন্সটা আমি কি করে মেনে নিতাম? এক্স্যাক্টলি দ্য পয়েন্ট মিলট, আমার লার্নেড ফ্রেন্ড একজন মেয়ের স্যাক্রিফাইসটা দেখলেন না, তিনি কি দেখলেন? শুধুমাত্র বাইরের প্রতারণাটুকু। পুরুষ মানুষ কোনোদিনও মেয়েদের মন পড়ার দায়টুকু নেয় না মিলট, তারা শুধুমাত্র বাইরের ঘটনা দিয়ে মেয়েদের বিচার করে এসেছে, সারাটা জীবন সেটাই করে এসেছে। অর্ডার অর্ডার, কিন্তু মিসেস দত্ত, তার জন্য আপনাকে এই পরিচয় গোপন করতে হলো কেন? ধর্ম অবতার মিস্টার সুপ্রকাশ বটভেল, উনি নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে সৃজনকে কলকাতায় কোনো চাকরি পেতে দিচ্ছিল না, আর সেই জন্যই সৃজন আমাদের সবাইকে ছেড়ে বাইরে চলে যাচ্ছিল, আর তখনই আমি আমার সমস্ত গয়না বন্ধক রেখে ব্যবসার জন্য মূলধন জোগাড় করি। কিন্তু আমি জানতাম যে আমি এই টাকাটা দিলে সৃজন কিছুতেই আমার থেকে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করত না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।